ঠিক আছে এইবার আমরা এই রিপোর্টটাকে তৈরি করব এইবার আমরা রিপোর্টটাকে তৈরি করব তো তৈরি করা যাক রিপোর্টটাকে আমরা এবার তৈরি করব ওকে তো কিভাবে রিপোর্ট তৈরি করব তো আমরা দেখে নেচ্ছি কিভাবে আমরা রিপোর্টটা তৈরি করব ঠিক আছে টোটাল সেল সর্বপ্রথমে কি বলছে টোটাল সেলটাকে বের করতে বলছে আর এগুলোকে সিলেকশন করে না একটু র‍্যাপ টেক্সটটা করে রাখবো র‍্যাপ টেক্সটটা করে রাখলে কি সুবিধা হবে ফর্মুলাগুলো কি হবে ভার্টিক্যালি লম্বা হবে কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে টোটাল সেল টোটাল সেলটা কিভাবে বের করি আমরা জানি সাম দিয়ে আমরা টোটাল সেল বের করা হয় সাম আচ্ছা এখানে না এক্সেলের মতন কিন্তু ফাংশন না একটু বড় করা যায় না এটা আবার এই গুগল শিটের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু ঠিক আছে যেটা আমার চোখে মনে হয় তো এটাকে করার জন্য না আমরা এই 100%টাকে না আমরা কী করবো একটু 150% একটু বড় করে রাখতে পারি যাতে ফন্টটাকে মানে ফাংশনটাকে যাতে দেখতে পারি একটু সাম ট্যাব দিয়ে ফাংশন ওপেন ঠিক আছে এইবার একটু বড় দেখাচ্ছে আদারওয়াইজ কিন্তু দেখা যায় না বাট এটাই কিন্তু এক্সেলের মধ্যে এক্সেল ছিল বোধহয় আমাদের খোলা এক্সেল এক্সেলের মধ্যে যদি সাম টাম লিখি না ফাংশন না এমনি বড় থাকে ফন্ট বড় করলেই বড় হয়ে যাবে এখানে জুম টুম করা দরকার হয় না কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি কত বড় হয়ে যাচ্ছে মানে এটাকে যদি আরও যদি বড় করি ফন্টটাকে অটোমেটিক বড় হয়ে যাবে মানে এটা হচ্ছে এক্সেলে দেখে একটু ভালো লাগে মানে এই ফাংশনগুলো না চোখে দেখানো যায় সাম বাট আমরা গুগল শিটে দেখলাম সেটা চোখে দেখা যাচ্ছিলো না এটাকে আমরা কী করতে হলো জুম করতে হচ্ছে কিন্তু 150% বাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা লিখছি ঠিক আছে কারণ হচ্ছে আমি যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি তাই না অনলাইনে আমি বোঝানোর চেষ্টা করছি তো একটু ফাংশন যদি চোখে না আসে তো আবার সমস্যাও আছে সেই নামে জুম করে নিয়ে বাড়ালাম কিন্তু এটা হচ্ছে গুগল শিটের একটা ডিমেরিট বলা যেতে পারে আর এখানে এক্সেলের একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে ঠিক আছে কারণ দুই সবারই তো কিছু অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে তো আমার চোখে গুগল শিটে তো এই জিনিসটা এই এই জিনিসটা হচ্ছে একটু ডিসঅ্যাডভান্টেজই বলা যেতে পারে কেন ফাংশনটা কিন্তু বড় করা যায় না তাহলে বড়টা করলাম কীভাবে জুম করে দিয়ে করলাম বাট বাই ডিফল্ট ফন্ট বড় করলে এখানে ফাংশন ছোটোই থাকে ঠিক আছে তো এটা এর সমস্যা যাও টোটাল সেলটা করতে হবে যোগ করতে হবে তো টোটাল সেলটা যোগ করতে হবে ডেটা কোথায় এখানে ডেটা ডেটায় গিয়ে কী করবো আমরা টোটাল সেলটাকে সিলেকশান করব এই সেল 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 কোথায় গেলাম সেল সেল তো আমরা কী করি সিলেকশান করি তো এইভাবে সিলেকশান করি তাই না বা এইভাবে সিলেকশান করি ঠিক আছে তো কন্ট্রোল শিফট ডাউন করে নিয়ে আমরা সিলেকশন করি যেগুলো শেখানো হয়েছে কন্ট্রোল শিফট ডাউন করে সিলেকশন করা যায় এইবার মজার বিষয় হচ্ছে যেটা এক্সেলের অ্যাডভান্টেজ আই সরি গুগল শিটের অ্যাডভান্টেজ মানে দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে গুগল শিট এক্সেল ওকে তো গুগল শিটে যেটা অ্যাডভান্টেজ আছে না এই পুরো সিলেকশন করার দরকার হবে না কী করবো আমরা এই যে ফোরটা আছে না যেটা আমি সিলেকশন করেছি মানে S1 থেকে S4 পর্যন্ত সিলেকশন করে রেখেছি আমি ফোরটাকে শুধু আমি না সরিয়ে দেবো ফোরটাকে যখনই সরিয়ে দিলাম ডেটা কিন্তু সিলেকশন হয়ে গেল এন্টায়ার ডেটা সিলেকশন হয়ে গেল ওকে যেটা কিন্তু এক্সেলের মধ্যে নেই গুগল শিটের মধ্যে আছে মানে বলা যেতে পারে আমরা এটাকে সেলটাকে কী করলাম ওপেন করে দিলাম মানে সেলস মানে ওপেন সোর্স বলা হয় সেলস ওপেন সোর্স যেটা বলা হয় ঠিক আছে সেলটাকে আমরা ওপেন করে দিতে পারি মানে আমাকে পুরো ডেটা সিলেকশন করা দরকারই নেই আমি শুধু আমি যে লাস্টে যে ফোর ছিল ফোরটাকে আমি ডিলিট করে দিলাম বাস গুগল শিট কী করলো অটোমেটিকলি সিলেকশন করে নিল আর এইভাবে যদি আমরা করে রাখি না ইন ফিউচার যদি আরও পর ডেটা আমরা যদি নিচে করি তো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে যেটা কিন্তু এক্সেলের মধ্যে কিন্তু নেই এক্সেলের মধ্যে তো সিলেকশন করতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ওপেন মানে সেলটা ওপেন সোর্সে কোনো ব্যাপার নেই কিন্তু বাট এখানে কিন্তু আছে কিন্তু গুগল শিটের মধ্যে আছে তো আমি কী করলাম সিলেকশনও করলাম না আমি যা সামান্যটুকু সিলেকশন করলাম আর ব্যাকেটটাকে কী করলাম ব্যাকেটটাকে বন্ধ করে দেবো এন্টার করে দেবো এন্টার করলে কী হবে যোগ হয়ে গেল তো এন্টার করলে যোগ হয়ে গেল এখানেও যদি আমরা একটু ফরম্যাটিং করতে চাই তো হালকা ফুলকা আমরা ফরম্যাটিং করতে পারি তাই না এই আমরা কী করতে পারি এখান থেকে যদি ডেসিমেল দরকার না হয় তো ডেসিমেলটাকে সরাতে পারি ঠিক আছে ডেসিমেল আমরা এখান থেকে ডিক্রিজ করতে পারি এবার ডেসিমেল ডিক্রিজ করতে পারি ডলার টলার লাগালে ডলার লাগানো যেতে পারে ঠিক আছে ডিক্রিজ করা যেতে পারে আচ্ছা ইনক্রিজ হয়ে গেলে এটা ডিক্রিজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা কী করতে পারি ফরম্যাটিংও করতে পারি ওকে আর হ্যাঁ যদি বলি রুপিস লাগাতে হবে তো রুপিস লাগাতে হবে তো একটু আমাকে না সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যেয়ে আমরা একটু রুপিস টুপিস লাগাতে পারি যেমন ফাইলের মধ্যে না এখানে সেটিং আছে সেটিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি ওটা তো ইউনাইটেড স্টেট হিসাবে করা আছে দেখতে পাচ্ছি তো ইউনাইটেড স্টেট আমি বললাম না আমাদের তো ইন্ডিয়া আছে না ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার মধ্যে কোন তেলুগু অনেক ইন্ডিয়া আছে না ইন্ডিয়াতেও আমরা কত ইন্ডিয়া আছি না ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া গুজরাটি ইন্ডিয়া তো অনেক রকমের ইন্ডিয়া আছে তো আমি শুধু নর্মাল মানে অল যেটা হয় ইন্ডিয়া সবার জন্য এক সেই ইন্ডিয়াটাকে সিলেকশন করে নেবো ঠিক আছে আর সেভ অ্যান্ড রিলোড করে দেবো ওকে
একটু সময় নেবে, কারণ সেটিংটা চেঞ্জ হচ্ছে, সেটিংটা চেঞ্জ হচ্ছে। ওকে, সেটিংটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইবার এটাকে সিলেকশন করে যদি আমি রুপিসে যে ক্লিক করি, তো কী হয়ে গেলো, রুপিস হয়ে গেল, আর ডেসিমেলটাকে আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে প্রসেস, রুপিসটা লাগানোর প্রসেস। কেন, এটা তো ওয়েব, তো ওয়েব তো মানে গুগল তো আর মানে এটা তো আমরা ইনস্টল করে নিই, যাতে অটোমেটিক্যালি বুঝে যাবে আচ্ছা ইন্ডিয়া, ইন্ডিয়াতে থেকে করা হচ্ছে, তো ইন্ডিয়ার লোকেশান আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তো গুগল বুঝতে পারছে না আমরা কোথা থেকে আমি এই কাজটা করছি, সেটা আমি ইউনাইটেড স্টেট থেকেও করতে পারি, সেটা ক্যানাডা থেকে করতে পারি, তো সেই জন্য আমরা কারেন্সিটা সেটিংয়ে গিয়ে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এইবার ফরম্যাটিং করা হলে ফরম্যাটিং করতে পারি, কোনো অসুবিধা নেই, ফরম্যাটের ভেতরে আছে, ফরম্যাটিংয়ের অপশন আছে, নাম্বার ফরম্যাটিংয়ের ভেতরে গিয়ে নাম্বার ফরম্যাটিং অনেক অপশন দেওয়া আছে, তো এগুলো করা যেতে পারে, ঠিক আছে। এই কারেন্সি এখন রুপিস লাগিয়েছি, তো যেহেতু রুপিস চলে এসেছে অটোমেটিক্যালি, কেন আরএস করা হয়েছে তো আর রুপিস চলে এসছে, তো যাও এখানেও ফরম্যাটিংয়ের অনেক অপশন দেওয়া আছে। ওকে, তো আর এগোচ্ছি না আমরা। হ্যাঁ, এইবারে যেটা এগোবো, যেটা আমরা এক্সেলও শেখাই, নেম ম্যানেজার শেখাই, তো এখানে কি নেম ম্যানেজার করা যেতে পারে? হ্যাঁ, এখানেও নেম ম্যানেজার করা যেতে পারে, ঠিক আছে। তো নেম ম্যানেজারটা বানিয়ে নেবো, বানিয়ে নিলে কী হবে, আমরা কাজগুলো অনেক সহজ হবে, না সহজ হবে, তো কাজটা সহজ হবে, আমরা এই সব যোগ বিয়োগ সব করব, কিন্তু নেম ম্যানেজারের থ্রু করব, ঠিক আছে। তো এখানেও নেম ম্যানেজার করা যায়, যেটা আমরা এক্সেলের উপরে খুব জোর দেওয়া হয়। ওকে, তো এখানেও নেম ম্যানেজার করা যায়, তো কীভাবে সেলটাকে যোগ করেছিলাম, তো আমরা না সবার আগে ডেটাটাকে ওপেন করে নিই, সেলে চলে যাচ্ছি, সেলটা রাইট সাইডে ছিল, রাইট সাইডে গিয়ে আমরা সেলে আসলাম, ঠিক আছে। তো নেম ম্যানেজার, নেম ম্যানেজারটা আছে কোথায়, ডেটা ট্যাবে যাবো, ডেটা ট্যাবে গিয়ে নেম রেঞ্জ একটু আলাদা জায়গায় আছে, আমরা এক্সেলের মধ্যে কী করতাম, ফর্মুলা ট্যাবের মধ্যে নেম ম্যানেজার আছে, বা নেম বক্সে গিয়ে আমরা নেম ম্যানেজার বানিয়ে যেতাম, তো এখানে ডেটা ট্যাবের মধ্যে নেম রেঞ্জ লেখা আছে, তো নেম রেঞ্জে ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করলাম, তারপর এখানে বলছে অ্যাড রেঞ্জ, মানে রেঞ্জ কী যোগ করব, মানে কী নেম ম্যানেজার বানাবো, তো অ্যাড রেঞ্জে ক্লিক করলাম, প্রথম বলছে নেম রেঞ্জে কী নাম টাম দেবো, তো আমি নাম দিলাম সেলসের জন্য, সেলসই দিয়ে দিচ্ছি যাতে আমার মাথায় থাকে, এটা হচ্ছে সেল, বলে কার ওপর নেম ম্যানেজার বানাবো, তো আমরা না এইভাবে সিলেকশন করে নিয়ে, ঠিক আছে, এখানে ক্লিক করে নিয়ে কী আছে, এই যে রেঞ্জ, রেঞ্জের গল্প, তো রেঞ্জের গল্প আছে, আমরা যখনই এখানে সিলেকশনটা করবো, না সিলেকশন দেখতে পাচ্ছি তো, সিলেকশন করছি, রেঞ্জ হয়ে যাচ্ছে, তো আর এখানে গুগল সিটে একটা কী বললাম অ্যাডভান্টেজ আছে, আমাকে পুরো সিলেকশন করতে হবে না, আমি শুধু নাম্বারটা লাস্টে যে ছয় আছে ছয়টাকে ছয় দিচ্ছি, বাকি না ওরা নিজেরাই সিলেকশন করে নেবে, এন্টার, কিন্তু এন্টার ডেটা সিলেকশন করে দেবে, করে নেবে এস ওয়ান থেকে, ঠিক আছে। আমি যদি ওকে করি, ওকে যদি করি, তো অটোমেটিক্যালি কী করবে, ও কিন্তু সিলেকশান করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এস সিক্স হয়ে গেছে, সই দিচ্ছি, এস সিক্সটাকে সই দিলাম, এস ওয়ান থেকে নিয়ে আমরা করতে চাই, ডান করে দিচ্ছি, ঠিক আছে, ডান হয়ে গেছে। এখানে তো সিলেকশানটা ওঠাই আছে, বাট আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই জায়গাটা, ভালো করে লক্ষ্য করি কি, আমি কিন্তু সিলেকশানটা ওই এস সিক্স পর্যন্তই সিলেকশান করেছিলাম, কিন্তু কম্পিউটার নেম ম্যানেজারটাকে কিন্তু এন্টার ডেটা বানিয়ে নিয়েছে, যদি আমরা একটু একটু চোখে দেখা যাচ্ছে, কিন্তু এস ওয়ান থেকে এস 17,000 যতদূর দিয়েছিলাম, কতদূর, 17,753 আমরা সেল বাড়িয়েছিলাম, তো অতদূর কিন্তু সিলেকশন হয়ে গেছে কিন্তু, ওকে, অতদূর কিন্তু নেম ম্যানেজার তৈরি হয়ে গেছে, মানে বলার উদ্দেশ্য হচ্ছে একদম নিচে পর্যন্ত, একদম নিচে মানে একদমই নিচে, এটা হচ্ছে 200 পর্যন্ত ডেটা আছে আমার এখানে, আরও আমরা যদি কন্ট্রোল ডাউন করে যদি নিচে যাই, কন্ট্রোল ডাউন করলাম, এই যে 17,753, আর এখানেও দেখতে পাচ্ছি 17,753, ঠিক আছে, অটোমেটিকলি সিলেকশন করে নিয়েছে, মানে বলার উদ্দেশ্য যে যদি আরও ডেটা এখানে ইন করি না, আমার সেলটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, যেটা এক্সেল পারে না, ঠিক আছে। এক্সেলে মানে ওপেন, মানে সেলটাকে ওপেন সোর্স বলে কিছু নেই, মানে সেলটাকে ওপেন করার কোনো অপশান নেই, বাট এখানে আছে কিন্তু, আমি শুধু এতটুকু সিলেকশন করলাম, শেষের নিউমেরিকটাকে সই দিলাম, বাস আর ডান করে দিলাম, তো অটোমেটিকলি পুরোটা নিয়ে নিচ্ছে, এডিটে যদি আবার এডিট করতে হয়, তো এডিট ক্লিক করলে এই দেখাচ্ছে না, না সেল রেঞ্জ দেখাচ্ছে, তো রেঞ্জটা যাও, আমাদের রেঞ্জ নিয়ে নিচ্ছে না 17,000 সামথিং, আমি আর ডান করে দিচ্ছি, আর কিছু না। তো এইবার যখন রিপোর্টটা বানাবো, এই যেইভাবে এক্সেলে করি, যেইভাবে এক্সেলে করি, কিন্তু নেম ম্যানেজার হয়ে গেছে কিন্তু, তো আমাকে বারবার ওখানে যাওয়ার দরকার নেই, তো আমি সামটাকে করব, আমরা সামটাকে করব। আচ্ছা, এখানে না ওই মানে জুমটা সরে গেছিলো না, তো 150 আবার করে দিই, যাতে একটু চোখে দে পড়ে না, নাহলে ছোটো ছোটো ফন্ট হবে কিন্তু, কিন্তু দেখা যাবে না, এটা তাও চোখে ভিজিবল হচ্ছে, মানে বোঝা যাবে, মানে রেকর্ডিং দেখলেও আমরা ভিডিওটা দেখলেও পরিষ্কার বুঝতে পারবো, ঠিক আছে। তো এটা বোঝানোর জন্যই আমি জুমটাকে করে দিলাম, যাতে সামটা বড় বড় করে দেখায়। তো আমরা নেম ম্যানেজারের নামটা নিয়ে নেবো, নেম ম্যানেজারের নাম কী ছিল, সেল, এটা ওপেন করে রাখলে খুব ভালো, এটা দেখতেও পাচ্ছি, বা বন্ধ করে দিলেও টেনশন নেই, বন্ধ করলেও টেনশন, সেল লিখেছিলাম, আমরা একটু লিখবো সেলস, লিখবো, চলে এসছে নেম ম্যানেজার, যেভাবে এক্সেলে আছে আসে, সেইভাবে এখানেও আসছে কিন্তু, বাট একটু তৈরি করার স্টাইলটা একটু চেঞ্জ আছে, বাস এতটুকুই আছে, তৈরি করার স্টাইলটা চেঞ্জ আছে, একটু তো চেঞ্জ হবে, দুজনের তো ইউজার ফেসটা আলাদা টাইপের,
তো দুটোতে একটু একটু করে চেঞ্জ হবে না, ট্যাব দিয়ে দিলাম, ব্যাকেটটা বন্ধ করে দিই, ব্যাকেটটা বন্ধ করে এন্টারটা করে দেবো। এন্টারটা করে দিলে যেটা ছিল সেটাই আছে, 6,20,739 অ্যাভারেজ সেল। সেমভাবে অ্যাভারেজ সেল, অ্যাভারেজটাকে লিখবো, অ্যাভারেজ, এখানেও অ্যাভারেজ ফাংশন আছে কিন্তু, সব আছে কিন্তু, মানে এক্সেলে যা যা আছে তাই তাই কিন্তু এখানে আছে, মানে বলা যেতে পারে এক্সেল যা পারে এটা এ কিন্তু তা পারে, বাট এ যা পারে আবার সে এক্সেল পারে না, ডিফারেন্সটা তো এখানেই, ঠিক আছে। তো এক্সেলের কাজগুলো খুব সহজে করে দিই, তার জন্য একটু এই ফাংশনগুলো দেখানো দেখাতে কেন গেলাম, যাতে মাথায় না থাকে যে এটা এক্সেল না, এক কথায় গুগল শিটও এক্সেলই আছে, বাট এখানে কিছু এক্সট্রা ফিচার্স আছে সেটা পরের দিন আমরা শুরু করব, ঠিক আছে। আজকে তো আমরা এক্সেলে এরূপ আগে কম্পেয়ার করেছিলাম, এখন কিছু বেসিক ফাংশনগুলো শেখাচ্ছি। যাও অ্যাভারেজ সেল, সেলের উপরে বের করবো, নেম ম্যানেজারটা নিয়ে নিলাম, ব্যাকেটটা বন্ধ করে এন্টার করে দেবো। চলো আসলো, ফরমাট পেন্টার আছে না, ফরমাট পেন্টার দিয়ে এক্সেলে কাজ করি, এখানে তো ফরমাট পেন্টার, এখানে নামটা দিয়েছে পেন্ট ফরম্যাট, বাস নাম আলাদা আছে কাজ কিন্তু সেম, ক্লিক করলাম আর এখানে গিয়ে ক্লিক করে দেবো, বাস হয়ে গেল, রুপিস চলে আসলো, তাই না। অ্যাভারেজ সেল পেয়ে গেলাম 3,119 টাকা, নাম্বার অফ অর্ডার, ঠিক আছে। হিসাব করার জন্য আমাদের কাছে কী ছিল, কাউন্টে ছিল, এখানে কি কাউন্টে আছে, এখানেও কাউন্টে আছে, টেনশনে কিছু নেই, এখানেও কাউন্টে আছে, ঠিক আছে। বলছে কাকে যোগ করব, কাউন্টে বলছে কাকে যোগ করব, মানে কাকে হিসাব করব, এখানে বাই ডিফল্ট কিছু একটা দিয়েছে, যা যা হোক আমরা বললাম সেলের মধ্যেই কত ডেটা আছে আমি দেখতে চাই, অ্যাকচুয়ালি কতগুলো ডেটা আছে, ব্যাকেটটা বন্ধ করে এন্টারটাকে বলে না বলে দেবে 200টা ডেটা আছে, আবার একবার দেখে নিই ডেটাটা 200টা আছে কি না, এই যে ডেটা এখানে আমি কার্সারটা রাখি, ঠিক আছে। আচ্ছা আমার এখানে রেকর্ডিংটা চলছে, থাক চলুক ওটা, ওটা থাক, আমাদের নিচের দিকে চলে যায় না, নিচের দিকে চলে গেলে তো বেশি নিচে চলে গেলাম, এই এখানটা না, তো আমরা দেখতে পাচ্ছি তো লেফট সাইডে 200 দেওয়া আছে, 200টা ডেটাই আছে আমাদের, 200টা ডেটা আছে, তো ওটা হিসাব করলো, ওটা হিসাব করলো। এইবার যদি আমাকে কেউ এসে বলে, যেটা আমরা এক্সেলও শেখাই, ঠিক আছে, কেউ এসে বলে যে অর্ডার আইডি না, অর্ডার আইডি হতে পারে, তো ডুপ্লিকেটও থাকতে পারে, এখানে অর্ডার আইডি ডুপ্লিকেটও থাকতে পারে, কিন্তু ডুপ্লিকেটগুলোকে আমরা হিসাব করবো না, আমরা হিসাব করবো ইউনিক ডেটাকে হিসাব করবো, ঠিক আছে। হ্যাঁ এখানে ডুপ্লিকেট আছে কি নেই আমার জানা নেই, বাট আমরা ইউনিক অর্ডার আইডি আমরা হিসাব করতে চাই, তো ইউনিক অর্ডার আইডি হিসাব করতে চাই, তো আমাকে কে হেল্প করবে, ঠিক আছে। তো এখানে 200টা ডেটা আছে, 200টা ডেটা হেডিংটা বাদ দিলে হয়তো 199 ডেটা আছে, ঠিক আছে। তো আমরা একটু না, আমাদের কাছে আছে কে আছে, ফাংশন আছে, সেই ফাংশনের নামটা কি, সেই ফাংশনের নাম হচ্ছে ইউনিক ফাংশন, ঠিক আছে, একটু দেখে নিচ্ছি। ইকুয়াল টু ইউনিক বলে একটা ফাংশন আছে, ইউনিক বলে একটা ফাংশন চলে এসছে, ঠিক আছে। আমরা অর্ডার আইডিটাকে হিসাব করতে চাই, অর্ডার আইডিতে কতগুলি ইউনিক অর্ডার আইডি আছে, মানে দেখতে চাই ইউনিক কী করে, ইউনিক ডেটা দেখিয়ে দেয়, ডিসপ্লে করে দেখিয়ে দেয়, হিসাব করে না, বাট ইউনিক কী করে, ইউনিক ডেটা ডিসপ্লে করে দেখিয়ে দেয়। তো যাও ইউনিক ডেটা ডিসপ্লে করে দেখিয়ে দেয়, তো আচ্ছা অর্ডার নেম ম্যানেজার দেওয়া ছিল না, না অর্ডার আইডি, তো নেম ম্যানেজারটা একটু আমরা বানিয়ে নিয়ে যাই, যাতে সুবিধা হয়, নাহলে বারবার যেতে হবে সিলেকশন করতে, ওকে। তো আবার একবার রিপিট, নেম ম্যানেজার কী বানাবো, ডেটা ট্যাবে যাবো, নেম রেঞ্জে যাবো, নেম রেঞ্জে গিয়ে অ্যাড রেঞ্জে ক্লিক করবো, অ্যাড রেঞ্জে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিই, অর্ডার অর্ডার আইডি একসঙ্গে লিখে দিচ্ছি, অর্ডার আইডি, ওকে। রেঞ্জটাকে নেবো D4 দেওয়া আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ওপর থেকে ক্লিক করে নিয়ে রেঞ্জটাকে ওপর থেকে রেঞ্জ না না D1 থেকে নিয়ে D4, তো D4টাকে কী বললাম, 4টাকে সরিয়ে দেবো, 4টাকে সরিয়ে দিয়ে আমরা ওকে করে দেবো, ওকে। তার মানে পুরো এন্টার ডেটা সিলেকশন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, ওকে করে দিই, আবার ডানটা করে দিই, ডানটা করে দিলাম, ডানটা করলাম, ডানটা করলাম, কিন্তু এই আচ্ছা আচ্ছা আবার ওইটা মোছা হয়নি না, D4টাকে সরিয়ে দিলাম, ডান হয়ে গেলো, 17,000 কোথায় গেল, অর্ডার আইডি 17,753, ঠিক আছে, পুরোটা হয়ে গেছে, ওকে। পুরোটার মধ্যে ডেটা নেই, ডেটা তো 199 ডেটা আছে, বাট আমি পুরো বানিয়ে রেখে দিলাম, ইন ফিউচার যদি আরও ডেটা অ্যাড হয় তো আমার রিপোর্টটা বারবার রিপোর্টে হাত দেওয়া দরকার নেই, রিপোর্টটা যাতে অটোমেটিকলি ডাইনামিক হয়ে যায়, তার জন্য এটা করে রাখা, ঠিক আছে। নেম ম্যানেজার বানিয়ে রেখে দিলাম, আমরা এখানে কি বললাম, এটাকে বন্ধ করে দিই, এখানে বললাম কতগুলো অর্ডার আইডি আছে আমি দেখতে চাই, ঠিক আছে, ইউনিক ফাংশন লাগে, ইউনিক ফাংশন লাগে। তো অর্ডার আইডি নামটা নেম ম্যানেজারের নাম কী দিয়েছিলাম, অর্ডার আইডি দিয়েছিলাম, এই নেম ম্যানেজার সিলেকশন ট্যাব দিলাম, ব্যাকেটটা বন্ধ, এন্টারটা করে দেবো, এন্টারটা করলে হেডিংটা নিয়ে সব চলে এসছে, একটু সিলেকশনটা করে নিই, সিলেকশনটা করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার ডেটার মধ্যে না ইউনিকই ছিল, আমার ডেটার মধ্যে ইউনিক ছিল, সে নয় ইউনিক ঠিকই আছে, তো আর এখানে ইউনিক ফাংশনের দরকার হবে না, কারণ ডেটার মধ্যে ইউনিকই ছিল, ঠিক আছে। তো ইউনিক ফাংশনটাকে একটু ক্লিয়ার করি, সাপোজ আমার সেগমেন্টটাকে সেগমেন্ট দিয়ে আমি ক্লিয়ার করছি, সেগমেন্ট বা শিফট মোড দিয়ে, ইকুয়াল টু ইউনিক ফাংশন, ট্যাব দিয়ে ফাংশন ওপেন,
শিপ মোড, হ্যাঁ শিপ মোডে নেম ম্যানেজার নেই, তো শিপ মোডে নেই তো আমাকে সিলেকশনটা করে নিতে হবে। এই শিপ মোড কোথায় গেল, শিপ মোড, ঠিক আছে। তো আমরা এইভাবে সিলেকশন করছি, এইভাবে সিলেকশন করার পর কী বললাম, সেলটাকে ওপেন সোর্স করা যায়, মানে ফোরটাকে সরিয়ে দেবো, ঠিক আছে। ফোরটাকে সরিয়ে দিয়ে বাস সিলেকশন হয়ে গেলো, কিন্তু কত সময় পুরোটা সিলেকশন আমাকে অত খাটতে হলো না, কিন্তু ব্যাকেটটা বন্ধ করে এন্টার করে দেবো। এখানে কতগুলো ইউনিক শিপমেন্ট আছে আমাকে বলে দেবে, চার পাঁচটা আছে আমাদের কাছে, বেশি নেই। শিপ মোড, এটা হেডিংয়ের নাম, সেম ডে, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, এই চার কটা আছে, চারটা না পাঁচটা না, এক দুই তিন চার, চারটা শিপ মোড আছে। তো আমরা ইউনিক ফাংশনে বুঝতে পারছি যে ইউনিক ডেটা বের করে দেয়, ঠিক আছে। বাট আমাদের এখানে অর্ডার আইডিটা না ইউনিকই ছিল, সেই জন্য কোনো সমস্যা নেই। তো আমাকে এখানে আর এক্সট্রা করে ইউনিক ফাংশন লাগানোর দরকার নেই, হ্যাঁ। তবে আমরা একটু এটা এটা করতে পারি, অ্যাকচুয়ালি আমরা হেডিংটাকে বাদ দিতে হবে, কারণ আমি হেডিং নিয়ে নেম ম্যানেজার বানিয়েছিলাম। তো এখান থেকে কী করতে হবে, মাইনাস ওয়ান করে দিলে ওই 198 যেরকম হবে সেটা সেটা চলে আসবে, ঠিক আছে। হেডিংটাকে তো বাদ দিতে হবে, হেডিংটাকে বাদ দিলে কতগুলো অর্ডার পেয়েছি। আর এখানে যদি ইউনিক ফাংশন লাগাতে হয় তো লাগিয়ে রেখে দিতে পারি, ঠিক আছে, আরও অ্যাডভান্স লেভেল হয়ে যাবে। ইউনিক ফাংশনটাকে আমরা লাগালে কী করতে পারি, লাগিয়ে রাখতে পারি, ঠিক আছে। আমরা এই অর্ডার লিখে দেবো ইউনিক, আচ্ছা এখানটাও আসছে না, তো এখানে এক্সেলের এটা একটু ডিফারেন্স আছে, এক্সেলে চলে আসে, এখানে আসে না। তো এখানে না আসলে আমাকে কী করতে হবে, নিজের থেকে লিখতে হবে ইউনিক ফাংশনটা, নিজের থেকে লিখে ব্র্যাকেটটা বন্ধ, ঠিক আছে। আর এখানেও ব্র্যাকেটটা বন্ধ, এন্টার করে দেখি, আগে 200টা ছিল এখন কত দেখাচ্ছে, আচ্ছা একটা শুধু ডুপ্লিকেট ছিল ডেটা, একটা ডুপ্লিকেট ডেটা আছে, ঠিক আছে। তো ইউনিক ফাংশন আমাকে কিন্তু বলে দিল, কিন্তু ইউনিক ফাংশন বলে দিলে একটা ডুপ্লিকেট ছিল, অ্যাকচুয়ালি প্রথমে ডেটাই হিসাব করা হয়েছিল। বাট এখানে যখনই ইউনিক ফাংশনটা লাগালাম আমরা কাউন্টের মধ্যে, তো বলে দিয়েছে হ্যাঁ হেডিংটাকে মাইনাস করতে হবে, তো মাইনাস ওয়ানটাকে দিয়ে রেখে দিই, তো হেডিংটাও মাইনাস হয়ে গেলো। তো আমরা পেয়ে গেলাম 198 অর্ডার আছে, হেডিং লাগিয়ে ডেটা হচ্ছে 199, ঠিক আছে। বাট ওখানে ডুপ্লিকেটও আছে, হেডিং লাগিয়ে ডেটা হচ্ছে 200, হেডিং লাগিয়ে ডেটা হচ্ছে 200, ঠিক আছে। আর হেডিংটাকে বাদ দিলে ডেটা হচ্ছে 199, বাট ইউনিক ফাংশন লাগানোর কী দেখাচ্ছে 198, মানে একটা ডুপ্লিকেট ডেটা আছে, আমার ডেটার মধ্যে একটা ডুপ্লিকেট ডেটা আছে, ক্লিয়ার হয়েছে। তো যাও, ডুপ্লিকেট ডেটা ছিল তো সেটা ইউনিক ফাংশন বলে দিয়েছে। হ্যাঁ, এইবার যে আমরা যাবো না, যেমন অ্যাডভান্স এক্সেলও বারবার বলা হয়, অ্যাডভান্স এক্সেলে কিছু অ্যাডভান্স লেভেলে ফাংশন আছে। ওকে, তো আমাকে কেউ এসে বললে একটা কাজ করতে হবে, কী কাজ করতে হবে, এখানে যে কনজিউমার অর কী আছে, কনজিউমার কর্পোরেট আর হোম অফিসে কত টোটাল সেল হয়েছে, মানে যোগ তো করবো কিন্তু কন্ডিশন লাগিয়ে। তো সেই সময় আমাকে কে হেল্প করবে, সাম ইপস বা সাম যোগ হেল্প করে না, আমরা জানি সাম ইপস আর সাম ইপসের মধ্যে কী ডিফারেন্স, সাম ইপ সিঙ্গেল কন্ডিশন দিয়ে যোগ করতে পারে, সাম ইপস সিঙ্গেল দিয়েও পারে, মাল্টিপল দিয়েও পারে, ঠিক আছে। আমরা সাম ইপসটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সাম রেঞ্জ কী যোগ করতে হবে, সেল যোগ করতে হবে, সেলটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, আচ্ছা সেগমেন্ট বলে তো রেঞ্জ মানে বানানো হয়নি, সেগমেন্ট বলে কোনো রেঞ্জ বানানো হয়নি, বানিয়ে রাখলে সুবিধা হতো, আমাকে ওখানে যাওয়ার দরকার হতো না। তো একটা বানিয়ে রেখে দিই, সেগমেন্টের একটা নেম ম্যানেজার বানিয়ে রেখে দিই, সেগমেন্টে গিয়ে, সেগমেন্টে গিয়ে ডেটা, ডেটা ট্যাবে গিয়ে নেম রেঞ্জ, নেম রেঞ্জে গিয়ে অ্যাড, অ্যাডে গিয়ে আমরা লিখে দিচ্ছি সেগমেন্ট। এটা বানালে কি সুবিধা আছে, অনেক সুবিধা আছে, তাই না। আমাকে বারবার না ডেটা সিলেকশন করার জন্য এখানে আসতে হয় না, ঝামেলাটা করতে হয় না, ঠিক আছে। তো যা হোক, রেঞ্জে নিয়ে আমরা এখানে কী করবো, রেঞ্জটাকে নিয়ে নিচ্ছি, আর এই ফাইভটাকে বললাম সরিয়ে দেবো, কিন্তু ওপেন সোর্সের ব্যাপারটা, এটা গুগল সিটেই অ্যাডভান্টেজটা আছে, তো অ্যাডভান্টেজ দিয়েছে তো নেবো না কেন, ওকেটা করে দিই আর ওকে ডানটা করে দিই, ঠিক আছে। তো একবার দেখে নেবো পুরো রেঞ্জটা নিয়েছি কিনা, হ্যাঁ নিয়ে নিয়েছে, ঠিক আছে। বাস সেগমেন্টেরও রেঞ্জ রেডি আছে, সেলেরও রেঞ্জ রেডি আছে। তো এইবার আমরা কন্ডিশন লাগিয়ে যোগটা করছি, ইকোয়াল টু সাম ইপস, ওকে কাউন্টিফ সাম ইপস খুব কাজে লাগে। সাম রেঞ্জ কী যোগ করতে হবে, সেল যোগ করতে হবে, সেলের ডেটা নিয়ে নিলাম। কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, কন্ডিশনটা কোথা থেকে, সেগমেন্ট থেকে আমরা কন্ডিশন দিতে চাই, সেগমেন্ট, সেগমেন্টটা নেওয়া হয়ে গেল। কমা ক্রাইটেরিয়া মানে কন্ডিশনটা কী বললাম, এই সেগমেন্টের মধ্যে কনজিউমারের ডেটা যোগ করতে হবে, তো সেলটাকে নিয়ে নিলাম, ব্র্যাকেটটা বন্ধ, এন্টার, ঠিক আছে, অ্যান্সার চলে এসছে। আর এটাকে ড্র্যাগ করে দিলে বাকি অ্যান্সার চলে আসবে, চলে আসলো। আমি বললাম আচ্ছা ফর পেন্টার, ফর পেন্টার দিলে আবার এই ফন্টটাকে চেঞ্জ হয়ে যাবে, তো আমি ফর পেন্টারটাকে চেঞ্জ, ফর পেন্টার দিয়ে আমি চেঞ্জ করছি না, আমরা করছি আমরা রুপিসের মধ্যে ক্লিক করছি, রুপিস চলে এসছে, ডেসিমেলটাকে ডিক্রিজ করে দিচ্ছি, বাস হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে
327,000 কনজিউমার সেল হয়েছে, 2 লাখ সামথিং কর্পোরেটে সেল হয়েছে, হোম অফিসে 93,000 সামথিং সেল হয়েছে। তো কত ইজিলি কত সুন্দরভাবে রিপোর্ট আমরা বানাতে পারছি, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল, সেগমেন্ট ওয়াইজ সেলস রিপোর্ট হয়ে গেল। সেমভাবে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতে পারে সেগমেন্ট ওয়াইজ কত অর্ডার পাওয়া গেছে, তো কাউন্টিপস লাগিয়ে দিতে হবে, পাশে আমাদের কাউন্টিপস লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানটা কাউন্টিপসটাও লাগিয়ে দিচ্ছি, এখানে পাশের কলামে গিয়ে আমরা কাউন্টিপসটাও লাগিয়ে দিচ্ছি, ওকে। তো লাগানো যাক, কাউন্টিপসটা লাগানো যাক, এখানে একটা কলাম আমি ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। একটা কলাম এক্সট্রা আমি ইনসার্ট করে দিলাম, কারণ হচ্ছে ডেটাটা যাতে একটু দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে না আর একটা অর্ডার বের করতে চাই, মানে এখন ব্যাপারটা হচ্ছে হিসাবের ব্যাপারটা আমরা যাব, কিন্তু হিসাবের ব্যাপারটা যাব। তো এই ফরম্যাট পেন্টার দিয়ে আমরা না প্যাটার্নটাকে কপি করে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। তো ব্যাপার হচ্ছে আমরা এখানে না হিসাব করব। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা যোগ করলাম, আর যোগ করার জন্য কে হেল্প করলো, সামিপস যোগ করলো, হেল্প করলো, ঠিক আছে। এবার আমরা সেমভাবে হিসাব করতে চাই, তো হিসাব করার জন্য কাউন্টিপস এর হেল্প নেব। এগুলো এক্সেলে শেখানো হয়, তাও একবার দেখাচ্ছি যাতে মাথায় থাকে, যাতে গুগল শিট আলাদা কিছু না, এক্সেলের মতনই জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এখানে এক্সট্রা ফিচার্স আছে, সেগুলো পরে যাবো আমরা। একটা জিনিস শুধু দেখানো হলো, ড্রপ ডাউন লিস্টটা দেখানো হলো, আর বাকি কিছু দেখানো হয়নি কিন্তু এখনও, মানে গুগল শিটের আসল জিনিস এখনও দেখানো হয়নি। এইগুলো তো আমরা এক্সেলে করেছিলাম, সেই এক্সেলের জিনিসই আমি রিপিট করছি। তো এখানে কাউন্ট টিপসটাকেও রিপিট করেছি, কাউন্ট ইপসটাকেও রিপিট করে দিচ্ছি ফটাফট করে। তো কাউন্ট টিপসে কী বলছে, রেঞ্জ বলছে, মানে কি হিসাব করতে হবে, কোথা থেকে হিসাব করতে হবে। তো আমরা বললাম আচ্ছা না, সেগমেন্ট থেকে, মানে সে কনজিউমারে কতগুলো অর্ডার আছে, মানে কনজিউমার অ্যাকচুয়ালি ডেটার মধ্যে কতবার লেখা আছে, হিসাব করতে চাই। তো ওই সেগমেন্টে পুরো ডেটা নিয়ে নেবো, সেগমেন্টে পুরো ডেটা নিয়ে নিলাম, কমা ক্রাইটেরিয়া, মানে ওই সেগমেন্টের মধ্যে কাকে হিসাব করবো বললাম, সেগমেন্টকে মানে কনজিউমারকে, বাস ব্র্যাকেটটা বন্ধ করে এন্টার করে দেবো, অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে তো রুপিস হবে না, এখানে তো রুপিস হবে না, এখানে হচ্ছে এরকম হিসাব হবে। তো আমরা এই ফর্মটাকে এখানে দিয়ে দিচ্ছি, ফর্ম পেন্টারের মাধ্যমে, বাস হয়ে গেল 103টা অর্ডার পাওয়া গেছে। এটাকে ড্র্যাগ করে দিলে বাকি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, তাই না, আমরা কী দেখতে পাচ্ছি, কনজিউমারে এতগুলো অর্ডার পাওয়া গেছে, কর্পোরেটে এতগুলো অর্ডার পাওয়া গেছে, তাই না, 437,789। তো কত সুন্দরভাবে অ্যান্সারগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করতে পারি, আমরা রিপোর্ট বের করতে পারি। এটাকে যদি 100% করে দিই বা 125% করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা 100%ই করে দিচ্ছি, 100%, ওকে। তো আমরা কি করলাম, সেলস রিপোর্ট তৈরি করে ফেললাম ইউজিং বাই ফাংশন, ফাংশন দিয়ে সেলস রিপোর্ট তৈরি করে ফেললাম, কোথায়, গুগল শিটে, কিন্তু গুগল শিটে, নট এক্সেল। এক্সেলে তো করেছি অনেক, আমরা এক্সেলে ক্লাস করেছি, তো বাট আমরা গুগল শিটে কীভাবে করতে হয়, ঠিক আছে। তো এই টপিকগুলো এক্সেলেও করা যায়, কোনো অসুবিধা নেই, এক্সেলেও করা যায়, বাট আজকে আমরা একটু এক্সেলের জিনিসই ক্লিয়ার করলাম, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু বুঝতে হবে, তো মানে গুগল শিট আলাদা কিছু না, গুগল শিট এক্সেলই আছে, ঠিক আছে, বা এক্সট্রা ফিচার আছে, পরে আমরা যাচ্ছি। হ্যাঁ, একটা নতুন একটা ফিচার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, যাকে বলে ফিল্টার ফাংশন, খুব সুন্দর কাজে লাগে। কি কাজে লাগে, ফিল্টার ফাংশন, ফিল্টার ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, ডেটা ভিজুয়াল করতে পারি, ঠিক আছে। তো আমরা ফিল্টার ফাংশন দিয়েও আমরা দেখে নেব, ওকে। সাপোজ আমি বললাম এই যে ডেটা আমার, এই ডেটার মধ্যে আমার কিছু ডেটা আমাকে ডিসপ্লে করতে হবে, কিছু ডেটা ডিসপ্লে করতে হবে, সেটা কাস্টমার নেম থেকে নিয়ে সামথিং হতে পারে, কান্ট্রি পর্যন্ত ডেটা কিছু ডিসপ্লে করতে হবে, কিন্তু কারো এগেনস্টে, কান্ট্রি ওয়াইজ। যদি আমি বলি ইন্ডিয়া, তো ইন্ডিয়া ডেটা ডিসপ্লে করতে, যেরকম ফিল্টার আমরা ফিল্টার লাগানো যাই, তো এখানেও ফিল্টার লাগানো যায়, কিন্তু আমি ফিল্টারে যাচ্ছি না, ফিল্টারটা পরের দিন যাব। আমরা একটু নতুনত্ব একটা জিনিস শিখে নিই, যেহেতু আমরা একই এই রিপোর্টটা তো আমরা বলা যেতে পারে এটা এক্সেলও করেছিলাম, তাই না, নতুনত্ব কী করলাম। তো নতুনত্ব তো কিছু করতে হবে, নতুনত্ব শিখতে হবে, তো আমরা একটু ফিল্টার ফাংশন, পুরোটা না মোটামুটি ওই হালকা আমরা ফিল্টার ফাংশন কীভাবে করতে হয় একটু দেখে নেবো, ঠিক আছে, ফিল্টার ফাংশন দেখে নেবো। সঙ্গে ড্রপ ডাউন লিস্ট কোথায় তৈরি করেছিলাম, এখানটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছিলাম, ঠিক আছে।